ডার্বি ম্যাচটা খুবই চাপ, চাপের একটা ম্যাচ, আর সব বাঙালির কাছে খুব ইম্পর্টেন্ট ম্যাচ। এখানে ভালো খেলতে পারলে একটা অপরচুনিটি আছে। হ্যাঁ, এর আগেও আমি খেলেছি ডার্বি আমাদের বাসা স্টেডিয়ামে লাস্ট 2018-তে আমি খেলেছিলাম। ডার্বি ম্যাচটা মানে এটা খুব প্রেস্টিজ ম্যাচ, আর আমাদের এই ম্যাচটা জিততেই হবে। হ্যাঁ, আমি লাস্ট 3টে ম্যাচে দুটো অ্যাসিস্ট করেছি, টিম সাপোর্ট করেছে, সেই জন্য করতে পেরেছি। আর আমার পজিশনটা হলো মিডফিল্ড, আমার কাজটাই ভালো বল দেওয়া, ভালো টিমকে খেলানো। খুবই ভালো লেগেছে, নেক্সট ম্যাচ ট্রাই করবো এরকম অ্যাসিস্ট করা আর গোল করা। আমাদের এই নেক্সট ম্যাচটা ডার্বি 3টে ম্যাচের থেকে অনেক ডিফারেন্ট ম্যাচ। এটা এই ম্যাচটা মানে কী বলবো, একটা প্রেস্টিজ একটা লড়াই। এই ম্যাচটা আমাদের 3টে ম্যাচ কী খেলেছি না খেলেছি সব ভুলে গেছি আমরা। এই ম্যাচটা আমাদের জিততেই হবে, আর আমরা সেইভাবেই খেলবো। দর্শকদেরগুলো মাঠে আসো, আমাদের সাপোর্ট করো, আর নেক্সট ম্যাচটা আমরা জেতার জন্যই খেলবো। জয় ইস্ট বেঙ্গল।